নমস্কার বন্ধুরা, আমি প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30টার মতো নিত্য নতুন বন্যপ্রাণী সম্পর্কে নতুন আপডেটগুলো আপনাদের সামনে গল্পের ছলে আলোচনা করতে চলে এসেছি। সেরকম আজকে আমরা জানবো যে বন্যপ্রাণীদের এমন এমন ছবিগুলো আমরা ডিসকভারি কিংবা অ্যানিমেল প্ল্যানেট গুলোতে টিভি চ্যানেলে দেখে থাকেছি, কিন্তু গভীর আমাজন জঙ্গলের যে বন্যপ্রাণীরা, যারা জীবনে বন্যপ্রাণী হলেও মনুষ্যত্ব বা মানুষকে তারা নিজের জীবনের চোখে দেখেনি, হঠাৎ করে তাদের সামনে যদি সেই সব মানুষ আর আমাজন জঙ্গলে সেই গভীর যারা জীবনে মানুষকে দেখেনি তাদের মুখোমুখি হয়ে যায়, তাহলে কি অবস্থা হতে পারে? ওই সব কথা বাদ দিন, আমরা আমাদের পাশের কোনো গ্রামের আশেপাশে ছোট জঙ্গলের যে প্রাণীগুলো তাদের সঙ্গে ঠিক মতো ব্যবহার বজায় রাখতে পারি না, কেননা তাদের মন মানসিকতা কিরকম এবং মানুষের কিরকম চাহিদা সেই সব সম্পর্কে একটু ক্যালকুলেটর করে বিশ্লেষণ করলে পরে কিন্তু সহজে অনুমান করা যায় তাদের সঙ্গে কোন কোন পদ্ধতি অবলম্বন করে একটু খাপ খাইয়ে নেওয়া যায়। সেরকম পরিস্থিতিটাকে মানানসইভাবে তৈরি করার জন্য আমরা প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30টায় নিত্য নতুন আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকতে থাকতে একটু ফ্রি অফ কস্ট লাইক দিয়ে কিন্তু ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে কিন্তু ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা কিন্তু মজা পাবেন। তাহলে বন্ধুরা, আজকে যে প্রাণীটা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সেটা নিঃসন্দেহে আপনিও বুঝতে পারছেন। সুতরাং আপনাকে অনুরোধ করব যে শুরু পর্যন্ত একটু মন দিয়ে দেখার জন্য, বিশেষ করে ভাল্লুককে নিয়ে যে আজকে আলোচনা করতে চলেছি সেটা ভাল্লুক দু রকমের। যেরকম আমাদের আশেপাশে যে ছোট জঙ্গলগুলোতে যেসব ভাল্লুকগুলোকে দেখা যেত তাদের আচার আচরণগুলো সম্পূর্ণ একটা আলাদা বা আমাদের সঙ্গে কিছুটা খাপ খাওয়ানোর মতো, কিন্তু মরু অঞ্চলের যে যেখানটায় সারা বছর বরফ পড়ে এবং খুব ঠান্ডা সেই পরিবেশে কিন্তু আমরা তাদেরকে একটু গভীর দৃষ্টিতে যদি ভাবি, সেখানকার মেরু অঞ্চলে যে সাদা ভাল্লুকে তাদের কি অবস্থা আচরণ সেই সব সম্পর্কে চলুন একটু বিস্তারিত আলোচনা করি। মেরু অঞ্চলে সারা বছর বরফে আচ্ছন্ন থাকে, সেই পরিবেশে সাদা ভাল্লুকেরা খুবই কষ্টে দিন কাটায়। অবশ্য একটা সুবিধা রয়েছে, বরফে ঢাকা ঠান্ডায় কোনো বন্দুকধারী শিকারী তাদের মারতে আসে না। ঠান্ডা জলবায়ু মরু অঞ্চলের সাদা ভাল্লুকেরা জন্ম থেকে তারা মানিয়ে নিয়েছে, বরফ জমা ঘাস হওয়া অভ্যেসে পরিণত হয়ে গেছে। অবশ্য জন্মের সময় মা ভাল্লুকেরা বরফ ফে ডাকার জায়গাগুলোতে তাদের সন্তান জন্ম দেওয়ার জন্য মাটির গভীরে বাচ্চা জন্ম দেওয়ার উপযুক্ত স্থান বলে, নিরাপদ স্থান বলে মনে করে। তাহলে নিরাপদ হলেও অল্প কিন্তু একটু বিস্তর রিস্ক থেকেই যাচ্ছে। মা ভাল্লুকেরা সবার সাথে পরিচয় করানোর জন্য বাইরে নিয়ে আসেন যখন বাচ্চা হওয়ার পর, কিন্তু বাচ্চা হওয়ার আগে তাদের মায়েরা কত কষ্ট করে গর্ত করে সেসব জায়গায় পরিবেশ তৈরি করে ওঠে, সেই সব কথা কাহিনী শুনলে চোখে জল চলে আসার মতো। যেখানে বরফের চাদরে ঢাকা থাকে পরিবেশ, অবশ্য সেই পরিবেশ বারে বারে ঘাস হওয়া হয়ে যায়। এটাই এদের জন্য স্বাভাবিক জীবনযাত্রা, খাবার হিসাবে সমুদ্রের জলে ঢেউয়ের সাথে লড়াই করে সাঁতার কেটে সেখান থেকে মাছ ধরে খায়। বড় ভাল্লুকেরা বাচ্চাদের জন্য সমুদ্র থেকে মাছ ধরে মুখে করে এনে তাদের বাচ্চাতে দেয়, কিন্তু সেই বাচ্চাগুলো জন্ম হওয়ার করুণ কাহিনীগুলো আলোচনা করলে পরে জানলে পরে আপনারও চোখে চলে আসতে বাধ্য। সারা বছর মেরু অঞ্চলে বরফে ঢাকা থাকে, সেই সব জায়গায় যে বাচ্চা জন্ম দেবে সেই উপযুক্ত স্থান পর্যন্ত তারা খুঁজে পাওয়া যায় না, সেই সব জায়গায় বাধ্য হয়ে তারা বরফের আস্তরণটাকে নখের আঁচড়ে খুবলে খুবলে সরিয়ে ফেলে সেইখানটায় মাটি গর্ত খুঁড়ে গভীরে সেখানটায় বাচ্চা জন্ম দেয়, কিন্তু তাতেও রেহাই নেই। সেইখানটায় বরফের কিছু ঠান্ডা বরফের টুকরোগুলো সেখানটায় পৌঁছে যায় এবং হিম শীতল আবহাওয়া তো রয়েইছে, তাবু আঁকা বাঁকা করে গর্ত খুঁড়ে তারই মধ্যে বাচ্চা দিয়ে কোনো রকমের সেখানটায় বাচ্চা যেন অন্য কেউ দখল করে না নেয় বা অন্য কোনো হিংস্র জানোয়ার যেন মেরে না পেলে সেটা পাহারা দিয়ে দিয়ে দিনের পর দিন খাওয়া নাওয়া ছেড়ে সেই গর্তের ভেতরে পড়ে থাকে। এমন অবস্থায় সেখান থেকে কোনো রকম বাচ্চাটা একটু বড় হতেই ধীরে ধীরে মা ভাল্লুকরা সেইগুলোকে বাইরে নিয়ে এসে পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করে এবং আত্মীয় পরিজনের সঙ্গে পরিচয় করানোর চেষ্টা করে। বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচ্ছে দেখুন, অল্প
নিচে অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে ইংরেজিতে MORE মোর, ওই মোর অপশানে টাচ করলে পরে আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে এবং আমার ব্যক্তিগত তথ্য সম্পর্কে বিস্তারিত তথ্য ওখানে দেওয়া রয়েছে ডেসক্রিপশনে। সেই ডেসক্রিপশনে কিন্তু আপনারা আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে টাচ করে আমাকে ফলো করে আপন করে নিলে পরে একটা সুবিধা হবে। সেই সুবিধা কিরকম, যেরকম সোশ্যাল সাইটে কোনো ভরসা নেই, যে কোনো প্রকারের আপনি আমাকে আমার ভিডিও দেখতে চান অথচ কিন্তু আপনার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সেই সময় কিন্তু সোশ্যাল সাইটে আপনি যে ফলো করে রেখেছেন তার মাধ্যমে কিন্তু পুনরায় যোগাযোগ সম্পন্ন হবে এবং আপনার সঙ্গে আমার যোগাযোগ যে বিচ্ছিন্ন হয়েছিল সেটা আবার পুনরায় যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আমি আমার ওই ডেসক্রিপশন বক্সে আমার ব্যক্তিগত জীবনে যে 200-250 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওখানে দিয়ে রেখেছি। সেই লিঙ্কে টাচ করে আপনারা ভিডিও দেখে 3টে ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্নের মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনের মাধ্যমে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে একটু শেয়ার করে দেবেন, যাতে করে তারাও উপকৃত হবেন, নিত্য নতুন বন্যপ্রাণীর আপডেট সম্পর্কে তারাও জানতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা কিন্তু ফ্রি অফ কস্ট লাইক দেওয়ার পাশাপাশি নিচে কমেন্ট সেকশানে ছোট্ট করে লিখে জানাবেন, আমি যেহেতু অবাঙালি তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলভ্রান্তিগুলো শুধরে আমি ভবিষ্যতে যেন আপনার জন্য ভালো ভিডিও নিয়ে আসতে পারি সেই জন্য কমেন্ট সেকশানে আমার ভুলভ্রান্তিগুলো যদি ধরিয়ে দেন খুবই উপকৃত হয়। তাহলে বন্ধুরা, আজকে একটু কম কথা বলে চলুন কাজের কথাটা আলোচনা করে ভিডিওটা শেষ করি, কেননা আপনার মূল্যবান সময় আমার পক্ষে যথেষ্ট দামি এবং আপনার সময় যেন নষ্ট না হয় তার জন্য চলুন আলোচনা করে শেষ করে দিই। তাহলে বাংলার বাল্যুক প্রায় হারিয়ে গেছে বিভিন্ন কারণে, শিকারী বন্দুকবাজেরা এইসব বাল্যুকের ধরে ধরে যেমন লুপ্ত প্রায় করতে বাধ্য করেছে। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মেটল ব্লকের চা বাগান এলাকায় বাল্যুকেরা হামলায় প্রচুর চা শ্রমিকদের প্রাণহানি ঘটেছিল। পরে অবশ্য প্রশিক্ষণপ্রাপ্ত বনকর্মীরা এসে দীর্ঘ চেষ্টার পর গুমপারানি গুলি ছুড়ে অজ্ঞান অবস্থায় বস্তাবন্দি করে গভীর জঙ্গলের পাশে ছেড়ে দিয়ে আসে। কিন্তু রহস্য হচ্ছে সেখানটায় কয়েক ঘন্টার মধ্যে তার যদি ঘুম ভাঙে ভালো, অন্যথা তার থেকে আরো হিংস্র জন্তু জানোয়াররা যদি সেই বাল্যুককে ধরে খেয়ে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু তার মাংস সিরে বিরে একাকার হয়ে যাবে। এই কথা আমরা অনেকেই হয়তো জানি না, কিন্তু গল্পের সঙ্গে এই যে আলোচনা করছি তাতে কিন্তু অনেক কিছু জানা যায়। আত্মীয় পরিজন চেনা কাউকেই পাবে না যেহেতু সে নতুন পরিবেশে তাকে বস্তাবন্দি করে ছেড়ে দেওয়া হয়েছে, সেই সব পরিবেশে নতুন করে তাকে খাপ খাওয়াতে প্রায় 2 মাস সময় লেগে যাবে সেখানে নতুন করে আত্মীয় পরিজন তৈরি করার জন্য। অচেনা নতুন এলাকায় নতুন করে দল গঠন করতে তার বেশ কয়েক মাস সময় লাগবে সেটাই নিশ্চয়। তো অন্যদিকে বন্যকর্মীরা বালকটিকে অচেতন অবস্থায় ফেলে যাওয়ার সময় যদি ঘুম ভাঙার আগে যদি কোনো হিংস্র প্রাণী এসে তাকে কুবলে খেয়ে নেয় তাহলে তো সিরে বিরে তার জীবনটাই শেষ হয়ে যাবে। বনে ছেড়ে দেওয়ার উদ্দেশ্য ছিল পুনর্জীবন ফিরিয়ে দেওয়া, কিন্তু এত সব উল্টো হয়ে গেল, হিংস্র প্রাণীরা এসে তাকে সিরে বিরে খেলো, তাহলে পুনর্জীবন তো আর সেখানে হলো না। তো সেই রকম কিন্তু অনেক কিছু ঘটনা রয়েছে, পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব, আপনারা আমার পাশে থাকার চেষ্টা করবেন, আমি কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসব। কিন্তু আপনি ঠিক কোন প্রাণী সম্পর্কে আরো পরবর্তী ভিডিও চান সেটা আপনি কমেন্ট সেকশনে লিখলে আপনার মতামত অনুসারে আমি কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে নতুন ভিডিও আসা অব্দি আপনার নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখবেন, ভালো থাকবেন। Thank you.
We'll be right back.